ওকে যেতে বলছি ওখান থেকেই উনি টানছে। এই ছোট্ট ছোট্ট পায়ে চলতে চলতে ঠিক মধ্যমগ্রাম পৌঁছে যাব। ইয়েস, আজকে চলে এসেছি মধ্যমগ্রামে। মধ্যমগ্রাম কালী পুজো আসছে, আর কালী পুজো মানেই মধ্যমগ্রামের ক্রেজ, বুঝতেই পারছো। সো গাইস, আজকে চলে এসেছি মধ্যমগ্রামের রয়্যাল রোস্টে। দেখতেই পাচ্ছ পেছনে রয়্যাল রোস্ট, অ্যান্ড রোস্ট তো হবেই। আচ্ছা, রয়্যাল রোস্টে আজকে আমরা চলে এসেছি, তোমাদের লোকেশানটা শেয়ার করে দিই। মধ্যমগ্রাম স্টেশন থেকে জাস্ট নেমে খুব বড় জোর 10 মিনিটসের ওয়াকিং ডিস্টেন্সে এখানে পৌঁছে যেতে পারো। বাট আমি এই রোদের মধ্যে এসেছি, তাই জন্য একটা অটো নিয়ে নিয়েছি। অটো নিয়ে এটা কি মোড়? মধ্যমগ্রাম বাদামতলা। বাদামতলা বললেই তোমার নামিয়ে দেবে। বাদামতলার মোড়ে ঠিক উল্টো দিকেই রয়্যাল রোস্টটা। সো চলো অ্যাম্বিয়েন্সটা দেখো, ভেতরে যাই, আর কি টেস্ট করছি, কি ট্রাই করছি আজকে নতুন আইটেম, সেটা তোমাদেরকে শেয়ার করবোই। সো চলো ভেতরে যাওয়া যাক। সুন্দর দেখো, র্যাপ করে মোড়ানো এটা, পুরো চকলেট যে র্যাপার হয় না, যেরকম ছোটোবেলা লজেন্স খেতাম ওরকম ধরনের ভাবে মোড়ানো আছে। এটা খোলার ভিডিওটা তোমাকে দেখাতে হবে, সো ক্যামেরাটা সামনে নিয়ে আসো। আমাকে দু হাত ইউজ করতে হবে, আমি বুঝতেই পারছি। লাস্সি কুলফি তো কুলফির মতনই, দেখো টেক্সচারটা দেখো, ওয়াও। চলো দেখে বুঝতে পারছি, এখানে চিকেনের পিসগুলো অল্প ছোটো ছোটো করে কেটে, মানে মালাই কাবাবের মতন আর কি, মালাই দিয়ে ডিপ করে দিয়েছে। চলো খাওয়া যাক। মাস্ট ট্রাই, এটা ওয়ান অফ দ্য সিগনেচার আইটেম ইন দ্য রয়্যাল রোস্ট। জাস্ট দারুণ লাগছে খেতে, মানে পুরো ক্রিম ভর্তি পুরো কাবাবটার মধ্যে। জাস্ট দেখো সি, সো গাইস নেক্সট যেটা ট্রাই করছি স্টাফ চিকেন টাংড়ি। আমি লোক সামলাতে না পেরে একটুখানি খেয়ে ফেলেছি তার একবার। স্টাফ মানে বুঝতেই পারছো, বেশ মশলাটা দিয়ে মাখিয়ে টাংড়ি কাবাবটা বানিয়েছে, ভালো পুড়িয়েছে, ভেতরটা মানে বেশ রোস্ট করেছে সেটা বোঝা যাচ্ছে। রয়্যাল রোস্টে এসে চিকেনের রোস্ট দারুণ লাগছে, সেরা সেরা, কোনো কথা হবে না, জাস্ট অসাধারণ লাগছে।
মানে এটা আফটার টেস্ট, বাটারের স্মেলটা খুব ভালো মতন পাওয়া যাচ্ছে, মানে মুখে দিলে যে গলে যাচ্ছে সেটা বলবো না, বাট বাটারের যে স্মেলটা সেটা খুব ভালো মতন এনহ্যান্স করছে। সিরিয়াসলি এই দুটো কিন্তু ট্রাই করতেই হবে। গাইস আমাদের সামনে একটা ইউনিক আইটেম চলে এসেছে, সেটা হচ্ছে ডিম ঘোটালা। আর ঘোটালা মানে বুঝতেই পারছো পুরো সব ঘেটে গেছে, এটা ঘেটেই ফেলেছি আমি পুরো, মানে সুন্দর করে সাজানো ছিল, তোমরা দেখে নিচ্ছ স্ক্রিনে সেটা, বাট এটার মধ্যে পুরো জিনিসটা ঘুটিয়ে মানে ঘেটে ঘ করে দিয়েছি। তো চলো গার্লিক নান দিয়ে একটু ডিম ঘোটালাটা খাওয়া যাক। চিকেনের শ্রেডেড পিস আছে। আচ্ছা তারপরে হচ্ছে তোমার কড়াইশুঁটি দিয়ে সুন্দর করে পুরো একটা মানে ভর্তা যেরকম হয় ওরকমই ধরনের ব্যাপারটা করেছে, দিয়ে ডিম দিয়ে পুরো জিনিসটা ঘেটে দিয়েছে, দারুণ লাগে। নেক্সট টাইপ হচ্ছে কড়াই চিকেন, কড়াই চিকেন। আচ্ছা বেশ রিচ, চিকেনের পিসটা সফট আছে, তেল ভর্তি পুরো একদম কষানো যেটা সেটা ভালো মতন বোঝা যাচ্ছে, ভালো করে কষিয়েছে। একটু পরের মতো রান্না হচ্ছে বুঝতেই পারছো, একটু স্পাইসি আছে হালকা, বাট ঠিকঠাক খেয়ে নিতে পারবে, এটাও ফাটাফাটি খেতে, মানে ইচ অ্যান্ড এভরি আইটেম রয়্যাল রোস্টের জাস্ট দারুণ, মানে নামটার সাথে খাবারগুলো পুরো ম্যাচ করে গেছে, মানে রোস্ট মানে তো রোস্ট করেইছে, নেক্সট লেভেল। সো দ্য মেন ফোকাস হচ্ছে ফার্স্ট মাটন বিরিয়ানি, অ্যান্ড যেটা আমাদের কাছে দিয়ে দিয়েছে ওরা মাটন বিরিয়ানিতে, দেখো জাস্ট 200 গ্রামের মাটন দিয়ে দিয়েছে, আমি কাটা ছেড়ে অলরেডি করে দিয়েছি, এদিকে মাটনটা ছিঁড়ে গেছে, আর এদিকে একটা আলু দিয়ে দিয়েছিলো গোটা আলু, লোভ সামলাতে না পেরে আমি একটু আধটু খেয়ে নিয়েছি। সো ফার্স্ট আবার ট্রাই করা যাক। সেরা খেতে, সেরা নেক্সট লেভেল। আচ্ছা এবার মাটনটা দেখো, দেখো রগ রগে মাটন, দেখো দেখো ছিঁড়ে যাচ্ছে, জাস্ট ছিঁড়ে একাকার হয়ে গেল। চুমু চুমু খেতে কোনো কথা হবে না। যেটা মেন বলা এই মাটন বিরিয়ানির প্রাইসটা, এটা হচ্ছে মাটন বিরিয়ানির প্রাইসটা হচ্ছে 299। আচ্ছা আনলিমিটেড মাটন বিরিয়ানি পাচ্ছ 299-এ? হ্যাঁ বিরিয়ানির রাইসটা আনলিমিটেড, বাট মাটন 1 পিস আর এই আলুটা 1 পিস দেবে। এবার যদি তোমরা চাও যে মাটন আর 1 পিস নেবে, তাহলে তোমাদের এক্সট্রা 150 রুপিস পে করতে হবে, তার মানে তাহলে কি 150 রুপিস তোমরা যদি পে করো তাহলে 2 পিস মাটন পাবে আর সাথে বিরিয়ানি, আনলিমিটেড বিরিয়ানি। আচ্ছা আলুটা এতটাই সফট ছিল যে আমি হাত দিয়ে তুলতে গিয়ে 2 টুকরো হয়ে গেছে, তাও দেখো আলুটা সফট আলু, একটু বিরিয়ানি দিয়ে আলু দিয়ে খাওয়া যাক। বিরিয়ানি এখানকার ফ্যান হয়ে গেলাম আমি, জাস্ট দারুণ লাগে, দারুণ। আচ্ছা নাও তোমাদের একটু মাটনের পিসটা একটু দেখাই, যে 200 গ্রামের মাটন যেটা বুঝতেই পারছো কতটা বড়, আর এখান থেকে আমি একটু মাটনের খেয়ে এবার একটু দেখা যাক, তেল ভর্তি পুরো চর্বি ভর্তি হলো মাটনের পিস, নরম সফট, জাস্ট মুখে দিলেই পুরো গলে যাচ্ছে, টুল টুল করছে পুরো চর্বিটা, এক কথা নেক্সট লেভেল। মানে মধ্যমগ্রামের মতো জায়গায় বসে রয়্যাল রোস্টে এসে এই রোস্টেড মাটন বিরিয়ানি জাস্ট নেক্সট লেভেল, সেরা খেতে লাগে, সেরা। ফার্স্টে ভালোটা খেয়ে নিয়েছি, হ্যাঁ তাই বলে চিকেন বিরিয়ানিটা খারাপ সেটা বলছি না, চিকেন বিরিয়ানিটা এবার ট্রাই করা যাক। সো চিকেন বিরিয়ানি তো দেখো
একটা বড় লেগ পিস দিয়ে দিয়েছে। এই হলো লেগ পিসের সাইজটা, জাস্ট দেখো। অ্যান্ড এই চিকেন বিরিয়ানির প্রাইসটা তোমাকে শেয়ার করে দিই। এই চিকেন বিরিয়ানির প্রাইস হচ্ছে 199। এখানেও আনলিমিটেড রাইস পাচ্ছ তোমরা, আর সাথে এক ওয়ান পিস লেগ, মানে ওয়ান লেগ পিস চিকেন, আর একটা হচ্ছে এরকম বড় একটা আলু। এবার এটাতেও যদি তোমরা চাও যে আর একটা লেগ পিস নেবে, তাহলে তোমাকে এক্সট্রা 100 rupees পে করতে হবে, মানে 299 হয়ে যাবে পুরো। দুটো পিস চিকেন পাবে আর একটা আলু পাবে, আর সাথে আনলিমিটেড বিরিয়ানি, মানে আনলিমিটেড রাইস। সো চলো এবার এটা খাওয়া যাক। আচ্ছা চিকেনটাকে একটু নিই, দেখো চিকেনটা কতটা সফট, জাস্ট ভেঙে যাচ্ছে, জাস্ট দেখো। আচ্ছা একটু বিরিয়ানি দিয়ে, চিকেন দিয়ে, ঠান্ডা হয়ে গেলে কী হবে, বাট বিরিয়ানির যে টেস্টটা সেটা কিন্তু ফিল হচ্ছে। আস্তে আস্তে সেরকম তেল নেই, বেশি অয়েল নয় বিরিয়ানিটার মধ্যে, ঠিকঠাক পারফেক্ট আছে পুরোটা। টেস্ট কোয়ালিটি সব কিছু ওরা পারফেক্টলি মেনটেন করেছে। চিকেনের পিসটা বেশ নরম আছে, এমন নয় টেনে ছিটতে হচ্ছে দাঁত দিয়ে, সেরকম না, বাট ভালো লাগছে খেতে, বেশ ঠিকঠাক। তোমরা সবাই জানো ডেজার্ট হচ্ছে আমার ফেভারিট, তো সামনে চলে এসেছে দর্শন, চলো দেখ। এই হলো আইসক্রিম দিয়ে, মনটা পুরো ঠান্ডা হয়ে গেল। দারুণ লাগছে, দারুণ, পুরো চিল হয়ে গেল, পুরো একদম ফাটাফাটি লাগলো দর্শনটা খেয়ে। সো ভিডিওটা এবার শেষ করা পালা। সো গাইস তোমরা কি দর্শনের প্রাইসটা গেস করতে পারছো? সো প্রাইসটা হচ্ছে জাস্ট 99, বুঝতেই পারছো পুরো এরকম একটা কোয়ান্টিটি দিচ্ছে জাস্ট অনলি 99-এ। টেস্টও জাস্ট ফাটাফাটি, নেক্সট লেভেল এক কথা। আর একবার একটু খাই, সেরা সেরা কোনো কথা। সো গাইস বুঝতেই পারছো পুরো পেট ভর্তি করে খেয়ে দিয়ে এখন বাড়ি যাওয়ার পথে নেমে পড়েছি, মানে ভিডিওটা এবার শেষ করতে হবে। অনেক খেয়ে ফেলেছি আজকে, 200 gram পিসের মাটন, মানে বুঝতে পারছো কতটা বড় একটা মাটনের পিস, অ্যান্ড তার সাথে আনলিমিটেড রাইস, জাস্ট ভাবা যাচ্ছে না, মানে পুরো ফুল লোডেড আজকে। সো সিরিয়াসলি তোমরা যদি মধ্যমগ্রামের দিকে আসো, তাহলে প্লিজ এখানে এসে বিরিয়ানিটা ওদের ট্রাই করো, দীপাপি অ্যান্ড দাদা বৌদি হার মানবে, মানে জাস্ট নেক্সট লেভেলের হয়েছে, সেরা সেরা। সো গাইস ভিডিওটা ভালো লাগলে কী করতে হবে জানো? ভিডিওতে লাইক করতে হবে, কমেন্ট করে জানাতে হবে কেমন লাগলো, আর চ্যানেলটা নতুন হয়ে থাকলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিতে হবে, পাশে বেল বাটনটা বাজিয়ে দিও, যাতে এরকম আরও অনেক ভিডিওর নোটিফিকেশান তোমাদের কাছে ফার্স্ট চলে যায়। সো ইয়া আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি। কালী পুজো যদি এখানে আসো অবশ্যই বিরিয়ানি ট্রাই করতে ভুলো না, অ্যান্ড তারপরে আসলে তো অবশ্যই কাবাব অ্যান্ড অল সমস্ত কিছু ট্রাই করো। ওগুলো হয়তো কালী পুজোর টাইমে অ্যাভেলেবেল নাও থাকতে পারে, বাট প্লিজ একবার হলেও এখানে এসো, আমি বলছি ফাটাফাটি লাগবে, তোমাদের খেয়ে টাকা দিয়ে, মানে টাকা দিয়ে খেয়ে মন ভরে যাবে, অনেস্ট রিভিউ দিলাম, সিরিয়াসলি জাস্ট দারুণ, এরকম বিরিয়ানি আমি আগে কোথাও খাইনি, বিশ্বাস করো। সো গাইস ইয়া ভিডিওটা এবার শেষ করছি, টাটা বাই বাই, গুড নাইট, খুব ভালো থাকো, নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে।